searching for something that ain't lost. Have we got our lines crossed? We're wasting time on stuff that doesn't really matter while wishing for something. Hey everyone, good evening, welcome back to the channel. আজকে স্যাটারডে আর আজকের ব্লগটা আমি কিচেন থেকে স্টার্ট করছি। তো শুরুতে তোমাদেরকে কিছু ক্লিপ দেখাচ্ছিলাম, আশা করছি তোমরা বুঝে গেছো যে আজকে আমি কি বানাতে চলেছি। এই বাড়িতে আসার পরে না আমি পুরো ল্যাদ খেয়ে গেছিলাম, ভালো কিছু যে বানাবো এটা ইচ্ছাটাই ছিল না। তো ফাইনালি আজকে আমি চিকেন বানাচ্ছি, তো পালক চিকেন আর তার সাথে আছে জিরা রাইস, মানে আজকে আমাদের ডিনারটা জাস্ট ফাটাফাটি। তো আমি ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দেওয়া যাক আর তোমাদের সাথে এই চিকেনের রেসিপিটা আমি শেয়ার করব, তোমরা চেক করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পালক চিকেনের জন্য কিন্তু সমস্ত জোগাড় একদম রেডি আর এখন বেজেছে মাত্র 5:45। যেহেতু আমি এটা বললে চিকেন দিয়ে বানাবো তাই জন্য আমার খুব বেশি সময়ও লাগবে না, তবে হ্যাঁ একটা কাজ করা হয়নি, সেটা হচ্ছে এখন অব্দি চা খাওয়া আমাদের হয়নি, তাই ভাবলাম পুরো আগে গুছিয়ে নিই, তোমাদের সাথে আড্ডাটাও দিয়ে নিই, তারপরে একটু চা নিয়েও আড্ডা দেওয়া যাবে। আজকে সকালবেলা বানিয়েছিলাম আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে একটা নিরামিষে ঝোল ঝোল করে তরকারি আর তার সাথে সাইডে ছিল ডিম ভাজা, মানে সকালটাও আমি একটু ফাঁকি মেরেছি, তো ভাবলাম যে না রাত্রেবেলা একটু ভালো কিছু বানাই। আর সৌরভ মানে কয়েকদিন ধরে চিকেন চিকেন করছে, আমি যে প্রসেসে আজকে পালক চিকেনটা বানাবো তোমরা অবশ্যই ট্রাই করো। আমি আজকে বোনলেস চিকেনে বানাচ্ছি, তোমরা উইথ বোন চিকেনও বানাতে পারো। তো এখন কি করবো সৌরভ, চাটা আগে বানিয়ে নিই নাকি? চা চা চিকেন চিকেন ছেড়ে বা চা চা নাকি? না একটু চা খেয়ে নেওয়া যাক। আর আমি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করে দেখো মানে জোগাড় করেছি, মানে আমাকে শুধু চিকেনটা রান্না করতে হবে আর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু হয়ে গেছে। রান্না ঘরে ছত্রাকা থাকলে আমার একদম ভালো লাগে না কাজ করতে। তো প্রথমে চা বসানো যাক, তারপরে আমি চিকেনটা বানাবো। অতিক্রান্ত এখনো কিন্তু মানে কিছুই ভালো পেটে পড়েনি, আজকে শেষ পর্যন্ত গিয়ে চিকেন চাচ্ছে। হ্যাঁ ভালো খাবারের মজাটাই চলে যাবে, সেটা ঠিক কথাই। তোমরা কিভাবে উইকেন্ড কাটাচ্ছো অবশ্যই আমাদের জানিও, আমাদের তো সকাল থেকে ল্যাদ খেয়েই কাটছে, কেন কি আজকেও এডিনবার আকাশের মুখ একদম ভার, খুব বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে না মানে কি বলবো শিলা বৃষ্টি হচ্ছে, মানে ঠিক বরফ পড়ছে বলবো না শিলা বৃষ্টি হচ্ছে। তো যাই হোক বাড়িতে বসে খালি সিনেমা দেখছি আর এইসব করছি, কোনো কাজের কাজ তো হচ্ছেই না, তবে এখন সন্ধ্যেবেলা গিয়ে এটা কাজের কাজ হচ্ছে, সত্যিকারের কাজের কাজ। তো আছে পালক চিকেন রাত্রিবেলা, তবে আজকে পালক চিকেনের সাথে আছে হচ্ছে গিয়ে জিরা রাইস, সেটা কিন্তু আমি বানাবো, মানে আমার কোনো কন্ট্রিবিউশন থাকলে এটা কি হতে পারে? না তুমি এগুলো ভালো বানাও তাই বানাবে। মানে সৌমিরা ক্যাটাগরাইজ করে দিয়েছে যে তুমি সৌরভ চিলি চিকেন ভালো বানায়, সৌরভ ফ্রাইড রাইস ভালো বানায়, মানে এটা কিন্তু মানে প্ল্যান। চা খেয়ে কিন্তু আর রেস্টের কোনো ব্যাপার নেই, সোজা চলে এসেছি কিচেনে। তো প্রথমে আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছি, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি নুন আর লেবু দিয়ে। কি বলতো ঠান্ডা তো ভীষণ, তাই বেশিক্ষণ আর কাজ ফেলে রাখতে ভালো লাগে না, তাড়াতাড়ি করে কাজটা সেরে নিতে পারলেই বাঁচা যায়। চিকেনটা ফ্রাই করে নিচ্ছি, তো দেখে নাও চিকেনটা কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিলাম আর তার সাথে সাথে কিন্তু এটা কুক হয়ে গেছে। তো এবার এখানে ফোড়ন হিসেবে আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা, কসুরি মেথি আর অ্যাড করছি ধনে পাতা। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি চপড অনিয়নটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করব। পেঁয়াজটা দেখো 50% মতো ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি, দেন আবারও কিছুক্ষণের জন্য ফ্রাই করবো।
পেঁয়াজটা দেখো খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো পিউরি অ্যাড করছি, দেন আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। টমেটোটা অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে ড্রাই স্পাইসেস অ্যাড করছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে। ড্রাই স্পাইসেস গুলো অ্যাড করার পরে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে দিচ্ছি। তারপরে অল্প একটু দই অ্যাড করব, দইটা অপশনাল, তোমরা অ্যাড নাও করতে পারো। এখানে দেখো আমি পালং শাক, ধনে পাতা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্টটা বানিয়ে রেখেছি। আর পালং শাকটা আমি অল্প করে একটু সেদ্ধ করেছি, জাস্ট মানে পালং শাকের যে রস স্মেলটা আছে এটা যাতে চলে যায়, খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবে না, তাহলে যে সবুজ ভাবটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যেটা মেনলি বলতে চাই, এই গ্রেভিটা কিন্তু আমি যখন পালক পনিরও বানাই মানে গ্রেভিটা না খুব ভালো করে একটু স্পাইসি বানাতে হয়। দেখো বেসিক্যালি এটার কিন্তু কোনো রকম টেস্ট নেই, তো ব্যাপারটাকে একটু স্পাইসি করে যদি না বানাও, মানে এই গ্রেভিটা যদি একটু স্পাইসি না হয় তাহলে কিন্তু অল ওভার খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে দইটা অ্যাড করে দেবো, মশলাগুলো কষা হয়ে গেছে। দইটা অ্যাড করার পর কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু কষা হয়ে গেছে, তেলটাও রিলিজ করে গেছে। এখন এর মধ্যে আমি পালং শাকের এই যে পেস্টটা বানিয়েছি এই পেস্টটা অ্যাড করব। তবে আমার চিকেনের কোয়ান্টিটি দেখে মনে হচ্ছে আমার এই পেস্টটা অনেকটা বেশি হয়ে গেছে, আমি সবটা অ্যাড করব না। আই থিঙ্ক দিস ইজ এনাফ, আর আমি অ্যাড করছি না। এবারে কিন্তু আবারও আমি কিছুক্ষণের জন্য একটু ফ্রাই করব। পালং শাকটা অল্প একটু ফ্রাই করে নিই, এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করছি, আর ভেজে রাখা চিকেনটাও কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটার সাথে চিকেনটা খুব ভালো করে মিক্স করে নিই। এবার আমি ঈষৎ উষ্ণ জল অ্যাড করছি, যেহেতু চিকেনটা অলরেডি সেদ্ধ হয়েই গেছে তাই জন্য খুব বেশি কিন্তু জল অ্যাড করব না। তো আমি জাস্ট 5 মিনিটের জন্য চাপাটা দিয়ে দিচ্ছি। দেখতে দারুন হয়েছে, বয়েলটাও দারুন রিলিজ করেছে, কিন্তু খেতে টেস্টি হবে আই গেস। একটু টেস্ট করে দেখবে নাকি? আজকে একদম ডিনার প্লেটে। তোমার পরীক্ষা এখনো কিন্তু? হ্যাঁ, সেই কারণেই তো আমার আমার কাজগুলো এখনো বাকি। কাজগুলো বলছো কেন? কাজটা এমন হচ্ছে যেন কত রান্না করবে এরপরে সৌরভ। দেখবে আমি কেন বলেছি কাজগুলো। তাহলে তোমার রান্না কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। আমি লাস্টলি এখানে অ্যাড করব অল্প একটু বাটার, তাহলেই হয়ে যাবে। সৌরভ বানাচ্ছে জিরা রাইস, আর তার জন্য আবার রাইস সকাল থেকে করা আছে। এই জায়গাটায় দেখো মানে সবকিছু বেরিয়েছে। না আমি সবকিছু একসাথে নিয়ে বানাচ্ছে কি জিরা রাইস, ফাটাফাটি হয়ে যাবে। আজকে 8টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিল, মানে রান্নাঘরের পাট চুকিয়ে এসে আমি একটুখানি কালারিং করছিলাম, তারপরে একটুখানি মুভি দেখছিলাম আমি আর সৌরভ মিলে। তো সৌরভ দেখলাম কিচেনে ধরপড় করে উঠে এলো, কারণ এখন ডিনার করব আমরা, 9:45 বেজে গেছে। না আমি তখনই বললাম যে আমার কাজগুলো বাকি আছে, তো একটা তো কাজ ছিল এই রাইসটা বানানো, আরেকটা এই স্যালাড বানানো। প্রচুর বড় কাজ করছো তুমি। কাজগুলো তুমি একটা করে চালিয়ে দুটো। আর সৌরভের এই টাইপের ডিনার হলে না একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, মানে বুঝতেই পারছো। আমি অনেক মনেই বলছি চলো 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 চলো, খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে শুনছি আমি। তো যাই হোক ডিনার সার্ভ করা যাক এবার। No one else makes me feel this way, don't know what you do, hold my hand, could you hold my hand, look me. মানে চিকেনটা তো ভালো হয়েছে, আমার মনে হয় রাইসটা বেশি ভালো হওয়ার জন্য চিকেনটা বেশ ফুলেছে। সবই কিছু বলছে না, ব্যাপারটা চেপে যাচ্ছে না। আমি ব্যাপারটা পুরোটাই এনজয় করছি, তোমার সাথে আমার মুখ লাগাতে চাই না। স্যালাডটা আরো ভালো হয়েছে, তাই না? You and me, yeah that's all I need, and I'll be alright, I'll be right here, I swear.
এখন টাইম হয়ে গেছে এক্স্যাক্টলি রাত একটা, আর রাস্তাঘাট পুরো শুনশান, আর তার মধ্যে কি প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ওয়াও, মর্নিং এভরিওয়ান। আজ নেক্সট মর্নিং, সো কালকে রাত্রিবেলা তো তোমরা দেখলেই কি ভয়ঙ্কর ওয়েদার হয়ে গেছিলো, তবে আমি সৌরভ কিন্তু খুব এনজয় করেছি। লাস্টে যখন স্নোফল হয়েছিল, ওটা না ভোর রাতের দিকে হয়েছিল, তো আমরা বুঝতেই পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম চারদিকটা সাদা হয়ে আছে, কিন্তু কালকে রাত্রিবেলা আমরা ব্যাপারটা নোটিস করেছি, আর বাইরে এসে দেখলাম চারদিকটা পুরো সাদা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি, তোমরাও এনজয় করবে। তো সাথে সাথে ক্যামেরা নিয়ে আমি তোমাদের জন্য কিন্তু শ্যুট করেছি। আর দুদিন ক্যাটাস্ট্রফি ওয়েদারের পর ফাইনালি আজকে কিন্তু খুব সুন্দর ওয়েদার, মানে সানি ডে, আর আমরাও রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের যেতে হবে কস্তুরী ভাবির বাড়িতে। তো বলতে পারো মানে কস্তুরী ভাবির বাড়ির কাজটা মিটে গেলে তাহলে না অনেকটা কাজ যেন মিটবে, মানে চারদিক থেকে যে সমস্ত জিনিস কালেক্ট করার ছিল সেগুলো সব হয়ে যাবে। তো ভেবেছিলাম কালকে যাব, কিন্তু ওয়েদারটা এতটাই বাজে ছিল যে সেটা পসিবল ছিল না। তো আজকে আমি আর সৌরভ এখন যাচ্ছি। তো আমি রেডিও হয়ে গেছি, স্নান হয়ে গেছে, ভাবলাম যে এবার তোমাদের সাথে আড্ডাটা স্টার্ট করা যাক, আর আজকে ব্লগটাও কন্টিনিউ করব। তো এখন মানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাচ্ছি, একটু আর্লি সব কাজ হয়ে গেলে ভালো হয় তোমাদের সবসময় বলি। তো বাড়ি ফিরে আমরা লাঞ্চ করব, তো এটাই আপাতত প্ল্যান। তো চলো ব্লগটাকে আবার কন্টিনিউ করা যাক। সো ইয়ামি নিউটেলা টোস্ট ইজ রেডি। আর এখানে দেখে নাও সৌরভকে, বাবুটি সেজে বসে আছে। আমারও স্নান টান হয়ে গেছে, বাইরের ওয়েদারটা জাস্ট অসম, দারুণ লাগছে এখান থেকে বসে দেখতে। এটা আমার জায়গা বাই দ্য ওয়ে। যাই হোক, আজকে আমি হাইজ্যাক করে নিই, যেমন এই টোস্ট গুলো হাইজ্যাক করব। এই আমারও আছে ওখানে, ভালো আছে। ধুয়ে যাবে কিন্তু, শেষ হয়ে যাবে। আমরা বেরিয়ে পড়েছি আর খুবই বাজে লাগছে, কারণ আমরা প্ল্যান করেছিলাম একটা আর সেটা ফুলফিল হবে না। অ্যাকচুয়ালি এই মিষ্টির দোকানটা থেকে আমরা একবার মিষ্টি কিনেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, খুব ভালো হয়েছিল। মিডল ইস্টার্ন সুইট, মানে মেনুটা বাকলাভা ছিল। হ্যাঁ, তোমরা বলেছিলে মিষ্টিটার নাম। তো আমি ভেবেছিলাম যে এখান থেকে মিষ্টি নিয়ে যাব কস্তুরী ভাবিদের জন্য, কিন্তু দোকানটা দেখো বন্ধ, মনে হচ্ছে সানডে বন্ধ থাকে। 11:30 বেজে গেছে, এখনো যখন খোলেনি, তার মানে আজকে আর ঘুরবে। খুবই বাজে লাগছে, আর আমরা মানে ব্রেক করে আসলাম শুধুমাত্র মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনবো বলে, কেননা আমাদের ইন্ডিয়ানদের দেখবে একটা মিষ্টির প্রতি দুর্বলতা আছে, আর আমাদের কেক খুবই ভালো লেগেছিলো, তাই জন্যই প্ল্যান করেছিলাম। তো প্ল্যান নেই কি, চলো লিটল দিয়ে কিছু সুইটস নেওয়া যাক, চকলেট আর সুইটস, আর কিছু অপশন নেই আমাদের। এটা কি ড্রাই ফ্রুটস নিচ্ছ? হ্যাঁ, যাতে শরীর সুস্থ থাকে। সত্যি মিষ্টি ব্যাপারটা একদম ক্যালামেটিক হয়ে গেছে। আর কিছু চকলেট নি কিনজারের জন্য। ডান আমরা জানতাম যে কস্তুরী ভাবির সাথে আমাদের দেখা হবে না, বাট ওয়েদারটা ভালো বলে আমরা এই সুযোগটা আর কি মিস করিনি। এইটা হচ্ছে আমার বাসন আছে। এটা কি ভারী, এটা সুপার হেভি, এটা হালকা আছে। হ্যাঁ, এটা হালকা, এটা কিছুই নেই।
আর এইটাতে আছে সৌমির জামা কাপড়। এটা মানে রেখে যাই, এটা প্রচন্ড ভারী আছে, এটা দরকার নেই। এটা ভারী আছে, এটা রেখে যাই নাকি? তো আমাদের এই কটা জিনিস নিয়ে নিলে ফাইনালি মুক্তি, আর এদিক থেকে ওদিক থেকে কিছু নিতে হবে না। সত্যিকারের একটা কিন্তু যুদ্ধ চললো তোমাদেরকে যখন দেখিয়েছিলাম, তো এই বক্সের কালারটা রেড ছিল আর এখন এটা ব্লু হয়ে গেছে, কেন আমি তোমাদের দেখাচ্ছি। তো আমাদের বক্সটার অবস্থা দেখো, আমরা মানে এত জিনিস ছিল, এত ভারী ছিল যে সিঁড়ি দিয়ে নামানোর সময় পুরো ক্র্যাক হয়ে গেল, পুরো জামা কাপড় সিঁড়ির মধ্যে পড়ে গড়াগড়ি। তো আমি জাস্ট ভাইয়াকেও বলছিলাম যে যদি এটা রাস্তায় হতো কি যে এমবারেসিং একটা সিচুয়েশন হতো বলার নয়। খুব জোর বেঁচে গেছি, তো ভাইয়াকে দেখে নাও, ভাবির সাথে তো আলাপ করাতে পার মানে দেখা করাতে পারলাম না, মানে আমরা জিনিসপত্র রেখে গেছি আবার মানে ভাইয়াকে দিয়ে সব জিনিসপত্র বলালাম, মানে বুঝতে পারছো তো আমাদের কি অবস্থা। তো আমরা এখন উবারের জন্য ওয়েট করছি। ভাবছিলাম একটা কিছু আমাদের সাথে হবে না সিন, এটা তো হতে পারে না। তো এই ব্যাপার, আমাদের জিনিসপত্র মাটিতে পড়ে গড়াগড়ি খেতে পারে কিন্তু আমি আর সৌরভ এখনো অব্দি ফিট আছি, আমরা এখনো গড়াগড়ি খাইনি। আর আলটিমেটলি আজকে মানে 6 তারিখ, 6ই ডিসেম্বর দাঁড়িয়ে বলতে পারি আমাদের শিফটিং টোটাল কমপ্লিট, মানে যেটা শুরু হয়েছিল অলমোস্ট 8th November কলকাতা থেকে, আজকে গিয়ে যেন সার্কেলটা কমপ্লিট হলো। আর দেখে নাও এই মাল এসছে, আর কি মজার ব্যাপার, মানে কি বলবো, মানে মজা নয় এম্বারেসিং ব্যাপার, মানে ওইখানে ওই সিঁড়িতে ভেঙে পড়ে গেছে ডাব্বাটা, কপিল ভাইয়া উপরে গেছে যে এইটাকে নিয়ে আসবে, আর একটা যে খালি ডাব্বা ছিল সেটা নিয়ে আসবে, আমি ভাবছি যে কি করে করবো, আর একজন খালি হেসে যাচ্ছে, মানে আমি খালি অতটা হাসি আসছি, মানে এত এম্বারেসিং সিচুয়েশন, একটা মানুষ আমাদের সাহায্য করছে এখানে হেসে যাচ্ছে। মানে খুব জোর বেঁচে গেছি। আমার এই বক্সটা নিয়ে মেইনলি ভয়টা ছিল, বিকজ এটা না খুব হেভি হয়ে গেছে, স্মৃতিস্বরূপ একটা এসেছি কিন্তু বাঙালিরা প্রেসার কুকার ছাড়া কি করতে পারে কিছু? মাইক্রোওয়েভ বিরিয়ানি, এই যে এই বাগনানের এই কড়াগুলো ছাড়া আমি রান্না করতে পারি না। দিস আর মাই ফেভারিট, এইটা আর এই টাইম প্যাড, এই দুটো হচ্ছে আমার মেন রান্নার অস্ত্র। তার মানে আজ থেকে আর তোমাকে বলতে হবে না ভালো রান্না করো সৌমি, ভালো রান্না করো সৌমি, এবার তুমি নিজেই ইন্সপায়ার্ড হয়ে করবে নাকি? তাহলে কি আছে এখানে? বাহ, চাটু আছে, অনেক কিছু আছে, আমাদের সেই ফেমাস ছুরিটা আছে, সেরামিকের ছুরি, এটা অসাধারণ, এটা তো পাটাপাটি। অনেকেই তোমরা জিজ্ঞেস করতে যে মানে কোথা থেকে কেনা, মানে এই ছুরিটা এটা বোধহয় আমরা স্যান্সবেরি থেকে কিনেছিলাম, বাট এরকম সেরামিকের ছুরি খুব, এটা স্যান্সবেরি থেকে কিনিনি, এটা আমরা কিনেছিলাম অ্যাজডা থেকে। আচ্ছা, তো এরকম সেরামিকের ছুরি কিন্তু অ্যামাজনে ইন্ডিয়াতেও পাওয়া যায়, ব্যাপক হয়। আইসক্রিম স্কুপ সুন্দর করে প্যাক করে রেখে গেছিলাম, তাই জন্য এই দেখো সারাশি বেরিয়ে পড়েছে। এইগুলোকে এখন গোছাবে নাকি খাওয়া দাওয়াটা আগে করে নেবে? তুমি সব ছড়িয়ে ফেললে বটে। আমি না এক্সাইটেড হয়ে গেছি, অনেকদিন পর দেখছি তো এদের। তো এটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু এটা পুরো ভরে গেছে, আর আমার না খিদেও পেয়ে গেছে, 2:45 বাসে যায়, কি করে এগুলো সাফ করে আবার খাওয়া হবে জানি না, কি করে হবে। হ্যাঁ করে দিচ্ছি তাড়াতাড়ি করে, স্ল্যাবটা এত পরিষ্কার দেখে এটা ভেবো না যে একদম ম্যাজিক করে আমি সব কিছু গুছিয়ে ফেলেছি। তো একটা সাইডে পুরো ডাম্প করা আছে, কিন্তু এখন দুজনেরই পেটে আর কি ছুঁচো দৌড়চ্ছে, আর আমি সকালবেলা আটা মেখে গেছিলাম, তো এখন জাস্ট রুটিটা বানিয়ে দিচ্ছি। আর কালকে সকালে আমি বানিয়েছিলাম আলু ফুলকপি কড়াইচুটি দিয়ে একটা তরকারি, তো এই তরকারিটাও আছে,
আর রুটি খেয়ে নিচ্ছি সকালে, একটু লেট হয়ে গেছে যেহেতু আর ভাত খাবো না, তারপরে আমি সবকিছু গোছাবো ভালো করে। আমাদের সিম্পল সা লাঞ্চ রেডি, যদিও এখন টাইম হয়ে গেছে 3:15, পেটে তো ছুঁচো দৌড়চ্ছে, আর এখন বলতে পারো বিকেল হয়ে গেছে। তো খাবার থালাটাকে রাখি, তারপরে এই ব্লগটাকেও আমি এন্ড করব। কাল থেকে এই ব্লগটা আমি স্টার্ট করেছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, যারা নতুন আমাদেরকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখলেই মানে কি হলো আমাদের সাথে আজকে, এখন অবধি আমি আর সৌরভ ওটা নিয়ে হেসেই যাচ্ছি। তো এরকমভাবেই চলতে থাকবে লাইফ। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।